কি বলেছেন আপনি আবারও বলবেন। আচ্ছা, আমরা বলছিলাম হচ্ছে যে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুর অমরত্ব নিয়ে কথা বলেছেন, কিভাবে বন্ধুকে অমরত্ব করেছেন, কিভাবে তার বন্ধুর সৌন্দর্যটাকে অনেক অনেক বেশি প্রশংসা করেছেন, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, এবার এই প্রশ্নটাকে চলেন আমরা লাইন বাই লাইন পড়ে ফেলি। পুরো প্রশ্নটাকে আমরা যদি সংক্ষেপ একটু সহজ কথায় বলি, মূল কথা দেখবেন যে পুরো প্রশ্নে, সরি, পুরো এই আনসারে আমরা পাব কবিতায় যে শেক্সপিয়ার তার বন্ধুকে হচ্ছে প্রশংসা করেছেন, যে আমার বন্ধুর সৌন্দর্য অমুক, আমার বন্ধুর সৌন্দর্য তমুক, সেটা গ্রীষ্মকালের থেকে বেশি সুন্দর, ফুলের চেয়ে বেশি সুন্দর, কারণ গ্রীষ্মকালের মধ্যে ত্রুটি আছে, বাতাসের মধ্যে ত্রুটি আছে, অমুক তমুক, সামার অতিরিক্ত গরম হতে পারে, সামারে অতিরিক্ত বেশি বাতাস হতে পারে, যেটা মানুষের বিরক্ত লাগতে পারে, কিন্তু ওর বন্ধুর সৌন্দর্য এতই মারাত্মক, এর মধ্যে কোনো বিরক্তি বা ত্রুটি নেই। ঠিক আছে, দেখি ইন সনেট 18, সনেট 18 হচ্ছে এই কবিতাটার নাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এই কবিতাটার নামই হচ্ছে সনেট 18। তো এখানে উনি বলছেন এরকম যে শেক্সপিয়ার টক অ্যাবাউট হিজ স্পেশাল ফ্রেন্ড অ্যান্ড সেজ, এবং বলেছেন যে হিজ ফ্রেন্ড ইজ ইভেন বেটার দ্যান বিউটিফুল সামার ডে, সামারের যে দিনগুলো তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য। এবং উনি বন্ধুকেই জিজ্ঞেস করেছেন, আস্কিং, হি স্টার্টস, স্টার্ট মানে কবিতা শুরু করেছেন, উনি কবিতা শুরু করেছেন বাই আস্কিং দ্যাট ইফ হি শুড কম্পেয়ার হিজ ফ্রেন্ড উইথ এ সামার্স ডে, অর্থাৎ ওর বন্ধু এতই বেশি সুন্দর যে ও নিজেই কনফিউজ যে সামারের, গ্রীষ্মকালের এই সুন্দর দিনের সাথে আমার বন্ধুর তুলনা আদৌ খাটে কি না, তুলনাটা কি করা উচিত, বন্ধুকে জিজ্ঞেস করছে যে তোমাকে কি তুলনা করা উচিত। পরেও বলছেন, না, গ্রীষ্মকাল যতই সুন্দর হোক আমার বন্ধুকে এই সমস্ত গ্রীষ্ম টিষ্মর সাথে তুলনা করা যায় না, কারণ আমার বন্ধুর সৌন্দর্য আরও অনেক বেশি সুন্দর। ঠিক আছে, এটা করে উনি কি করছে, উনি হচ্ছে এবারে সামারের দোষ ধরা শুরু করছে, গ্রীষ্মকালের এক এক করে দোষ ধরা শুরু করছে। এই যে দেরি করে যে দুইজন এখন অ্যাডমিট হলেন, ঠিক আছে, এই দুইটাকে উচিত হচ্ছে পেটানি দেওয়া, এই কাজ করবেন না, আমি অনেক আগে ক্লাসের লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখবেন এবারে সামারের কী কী দোষ উনি ধরে, উনি বলে যে সামার ডেজ ক্যান বি টু হট, সামারের রোদ বেশি হয়ে গরম হতে পারে, টু উইন্ডি মানে অতিরিক্ত বাতাস, বাতাস বেশি হতে পারে, এরকম কিছু ত্রুটি গ্রীষ্মকালের মধ্যে থাকতে পারে, যেই ত্রুটিগুলো তার বন্ধুর মধ্যে নেই, সামার ডেজ অমুক অমুক। আর আরেকটা হচ্ছে দে ক্যান এন্ড টু কুইকলি, অর্থাৎ সামার যত সুন্দর যাই হোক না কেন, সামার তো খুব দ্রুত ফুরায় যায়, শেষ হয়ে যায়, গায়েব হয়ে যায়, কিন্তু আমার বন্ধুর সৌন্দর্য কি দ্রুত গায়েব হয়ে যায়? না, গায়েব হয়ে যায় না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ননস্টপ অনেকক্ষণ কথা বললে কেউ একজন একটু রিপ্লাই দেন, সাউন্ড ঠিক আছে কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তো উনি বলছে যে মাই ফ্রেন্ডস বিউটি উইল লাস্ট ফর এভার, এই যে হিজ ফ্রেন্ডস বিউটি ইজ পারফেক্ট, তার বন্ধুর সৌন্দর্য পারফেক্ট, এবং এটা লাস্ট ফর এভার মানে আজীবন টিকে থাকবে, আজীবন টিকে থাকবে। আমাদের কিন্তু নোট দেওয়া আছে, আমি পড়ায় দিব, ভিডিওটাও শেয়ার করে দিব, আপনারা ভিডিও দেখবেন প্লাস নোট থেকে রিভিশন দিবেন। পরের প্যারা, এখানে আমরা পয়েন্ট করে করে শর্ট কোয়েশ্চানে লেখার দরকার নেই, আমরা প্যারা করে দুইটা বা তিনটা প্যারা দিলেই হইল, মোটামুটি 150-200 ওয়ার্ডসের মধ্যে দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা লিখলেই চলবে। যাদের লেখা বেশি ছোটো ছোটো তারা আরও ছোটো লিখতে পারেন, এক দেড় পৃষ্ঠা। শেক্সপিয়ার সেইজ দ্যাট, শেক্সপিয়ার আরও বলেছে যে ইভেন দো সামার এন্ডস এভরিথিং অ্যান্ড ইভেন দো সামার এন্ডস, যদিও সামার কী হয়ে যায়, শেষ হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়, কিন্তু অ্যান্ড এভরিথিং বিউটিফুল ইভেনচুয়ালি ফেডস অ্যাওয়ে, এবং বলছে যত সুন্দরী সুন্দর জিনিস যা আছে সব কিছু একসময় ফেডস অ্যাওয়ে মানে হারিয়ে যায়, মিলিয়ে যায়, মিশে যায়, যত সুন্দর জিনিস যাই থাকুক সেগুলো গায়েব হয়ে যায়। হিজ ফ্রেন্ডস বিউটি উইল নট, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য সেটা কখনো গায়েব হয় না, ফুরায় না, এটা উনি বলেছেন যে আমার বন্ধুর সৌন্দর্য কখনো ফুরায় যায় না বা মলিন হয়ে যায় না। কারণ কি? কারণ হি বিলিভস, সে বিশ্বাস করে, দিস বিকজ হি ইজ রাইটিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড বিউটি ইন এ পোয়েম, কারণ তার বন্ধুর সৌন্দর্যটা সে একটা কবিতায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। যেই মুহূর্তে উনি কবিতায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছে, কবিতা যতদিন বেঁচে আছে তার বন্ধুর সৌন্দর্যও ততদিন বেঁচে থাকবে, এটা কিন্তু আর হারানোর কোনো উপায় নেই। উনি বলছে যে অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড দিস পোয়েম, যতকাল মানুষ কবিতা পড়তে পারবে ততকাল আমার বন্ধুর এই সৌন্দর্যটা থেকে যাবে, থাকবে, কারণ কবিতার মধ্যে এই প্রশংসাটা থেকে যাবে। ঠিক আছে, অ্যান্ড
His friend will never be forgotten. এবং তার বন্ধুকে কখনো কোনোদিন ভোলা হবে না বা ভুলে যাওয়া যাবে না। ওর বন্ধুর সৌন্দর্যটা কি? Alive forever. Alive মানে বেঁচে থাকবে, forever মানে আজীবন, আজীবন তার বন্ধুর সৌন্দর্যটা টিকে থাকবে। And this is how Shakespeare promises. এবং এভাবেই শেক্সপিয়ার প্রমিস করছে যে his friend will live on, তার বন্ধু বেঁচে থাকবে, even when everything else fades, এমনকি সবকিছু যখন হারায় যাবে, গায়েব হয়ে যাবে। The poem becomes a way to make his friend's beauty immortal. তার বন্ধুর কাছে এই সৌন্দর্যটা আজীবন থেকে যাবে, তার বন্ধুর কাছে এই সৌন্দর্যটা গায়েব হবে না। ঠিক আছে, এরপরের প্রশ্নটা খেয়াল করেন, আমাদের এরপরে রয়েছে হচ্ছে এই এই প্রশ্ন নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে বলেন তো দেখি। বুঝতে পারছেন না স্যার? এটা ইজি, বুঝছি। ওকে, এরপর আমাদের রয়েছে জন মিল্টন। এই শব্দ করিস কেন পোলামেন? তো কানের ঘরে কিটকিট করলে মেজাজ খারাপ হয় না? এরপরে খেয়াল করবেন, হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। জন মিল্টনের মতে সৃষ্টিকর্তাকে সার্ভ বা সৃষ্টিকর্তার সেবা সবচেয়ে ভালোভাবে কে করে? আচ্ছা, আমাদের যেগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া সেগুলো আমরা বাদ দিই, যে 2.2 ভিডিওটা দেওয়া আছে এটা আমরা স্কিপ করি। হ্যাঁ, তাহলে আমরা বেশি প্রশ্ন পড়তে পারবো, কারণ ওই ভিডিওটা দেখেন মাত্র 5 মিনিট, একদম লাইন বাই লাইন পড়াই দিছি, এটা বাদ দিলাম। ওকে স্যার, এটাই মনে হয় ভালো হয়, এবং ওটা নোট থেকেই দেওয়া আছে আমাদের, এই নোট থেকেই। জন মিল্টন এটা তাহলে স্কিপ করে দিচ্ছি। জন ডান থেকে, এসকিউ মানে কে বলতে পারেন? এসকিউ কি? শর্ট কোশ্চেন। ফ্যান্টাস্টিক। আচ্ছা, হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? এটা বলেন বলেন স্যার। ওই আর কোশ্চেনটা ম্যাচ নাই নোটের থেকে, তো নোটের সাথে ম্যাচ নাই। যেকোনো নোটই আমি যখন আবার ভিডিও বানাই, আবার একটু দেখি 2-4 লাইন যেটাকে পরিবর্তন করার দরকার হয় বা মনে হয় করে দিই, আমি সবসময় চেষ্টা করি আরো সহজ করে দিতে। ঠিক আছে, এই জন্য একটু আধটু চেঞ্জ হবে, কিন্তু সমস্যা নেই। আমি ধরেন আগে যেটা দিছি ওইটা পড়লেও হবে, নতুনটা পড়লেও হবে। আমাদের এই যে এই প্রশ্ন নিয়ে কোনো নোট দেওয়া হয়নি। প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য কী, ফিচার কী, এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আজকে কেন যেন আমার ক্লাসটা আমার নিজেরই কথা শুনতেছে না, আমি বুঝতে পারতেছি না। এখান থেকে আগে এটাকে আমি পিন করে দিতে পারতাম, আজকে পিনও করার কোনো অপশন পাচ্ছি না। বলতে পারবেন কি ওইটাকে স্ক্রিনটা পিন করা যায় না কেন? এনিওয়ে, তো চলেন, আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য কী। ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি আসে একই অ্যান্সার, ফিচার্স দিয়ে আসুক একই অ্যান্সার, হোয়াট আর দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল কবিতা কী, একই জিনিস। আমরা প্রথমে একটু বাংলায় বুঝবো। মেটাফিজিক্যাল কবিতা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে লেখা কবিতা যে কবিতাগুলোর সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা, লাভ, সৃষ্টিকর্তা গড। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড হিউম্যান, তারপর হিউম্যান সোল, মানুষের আত্মা, এই বিষয়গুলো নিয়ে। আমি তিনটা জিনিসের নাম বললাম, কে বলতে পারবেন বলে দেখি, ট্রাই করেন দেখি, কে বলতে পারবেন, কে বলতে পারবেন না এতগুলো মানুষ? লাভ, গড, হিউম্যান সোল। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, তো নর্মালি এই বিষয়গুলো নিয়ে লেখা হয় যেগুলো, সেগুলোকে মেটাফিজিক্যাল কবিতা বলে। এই কবিতার মধ্যে আর কি কি থাকে, এই কবিতার মধ্যে কি থাকে? হ্যাঁ, এটা ভালো আইডিয়া, আবির হচ্ছে মেসেজ দিয়েছেন, যারা লিখতে পারবেন না মেসেজ দিবেন, সমস্যা নেই, আপনি লিখেন, মানে মুখে বলতে না পারলে লিখ। তো মেটাফিজিক্যাল কবিতার মধ্যে আর কি কি বৈশিষ্ট্য থাকে, মেটাফিজিক্যাল কবিতার মধ্যে আর যে জিনিসগুলো থাকে সেটার মধ্যে একটা হচ্ছে ইউজ অফ কনসিট। এবং আমি হচ্ছে পয়েন্ট গুনে গুনে দেওয়ার জন্যে আপনাদের, মানে নিজের সুবিধার জন্য আমি হচ্ছে 1-2-3 দিয়েছিলাম। এক্সামের মধ্যে আমরা কখনো 1-2-3 দিব না, আমরা ABCD দিতে পারি, তবে ABCDও না দেওয়াই সবচেয়ে ভালো। সবচেয়ে নিরাপদ হচ্ছে রোমান সংখ্যায় যেইগুলো দেওয়া, আই কই, আই তো খুঁজে পাচ্ছি না এটা। হ্যাঁ,
এইগুলা দেওয়া হচ্ছে সবচেয়ে নিরাপদ। এগুলাই ভাইয়া আমিও রোমান সংখ্যা দিয়ে লিখছি। হ্যাঁ ভালো করছেন, রোমান সংখ্যা দিয়েই লেখা উচিত। তাহলে দেখেন মেটাফিজিক্যাল কবিতা আমরা লাইন বাই লাইন পড়ে ফেলি, তার চেয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রি লাইক দ্য কাইন্ড অফ জন ডান রোট, মানে জন ডান যা যে ধরনের কবিতা লিখছে ওইটাই মেটাফিজিক্যাল কবিতা, যেগুলো জন ডান লিখতো, হ্যাজ সাম স্পেশাল ফিচার, এগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে দ্যাট মেক ইট ডিফারেন্ট, যেগুলো এটাকে ডিফারেন্ট করে, আলাদা করে ফ্রম আদার টাইপস অফ পোয়েট্রি, যেগুলো অন্য কবিতা থেকে এই মেটাফিজিক্যাল কবিতাগুলোকে একটু আলাদা করে দেয়, কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ কনসিট। মন দিয়ে শুনবেন, আমি একটু পর প্রশ্ন করব, যদি না বলতে পারেন আজকে লাঠি নিয়ে বসছি, বেতাবো আজকেই, মন দিয়ে শুনবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে ইউজ অফ কনসিট, ব্যবহার করা হয় কনসিট। কনসিট শব্দটার অর্থ হচ্ছে দুইটা জিনিসকে তুলনা করা, কিন্তু একটু অদ্ভুতভাবে, অদ্ভুতভাবে তুলনা করা, যে তুই হচ্ছে প্লাস্টিকের মতো, তোকে ইচ্ছা মতো বাঁকানো যায়, যা ইচ্ছা তাই করানো যায়, তুই কাদামাটির মতো, ও লোহার মতো, ঠিক আছে, এই লোহার মতো কাদামাটির মতো, এই টাইপ জিনিসকে আমরা মেটাফোরও বলতে পারি। কিন্তু ওই মেটাফোরটাই যখন আরেকটু চমৎকার, আরেকটু ভিন্ন স্টাইলের হয়ে যাবে, সেটাকেই বলা হয় কনসিট, অর্থাৎ ইটস এ কাইন্ড অফ মেটাফোর, ঠিক আছে। তো ওনারা কী করে, কবিতার মধ্যে মেটাফোর ইউজ করে, যেটাকে কনসিট বলতে পারি। মেটাফিজিক্যাল পোয়েট ইউজ ক্লেভার অ্যান্ড সারপ্রাইজিং মেটাফোর্স কল্ড কনসিট। মেটাফিজিক্যাল কবিরা কিছু ক্লেভার, চালাক, চালাক মানে কথাগুলোর মধ্যে একটু অন্যরকম স্টাইল আছে, এবং সারপ্রাইজিং, অবাক করে দেওয়ার মতো কিছু মেটাফোর ইউজ করে, যেটাকে বলা হয় কনসিট। দিজ আর আনইউজুয়াল কম্প্যারিজন, যেগুলো মূলত এই কম্প্যারিজনটা আনইউজুয়াল, কোনো নর্মাল কম্প্যারিজন নয়, মেক ইউ থিঙ্ক ডিপলি, যেগুলো আমাদের উল্টোপাল্টাভাবে ভাবায় বা গভীরভাবে ভাবায়। একটা উদাহরণ, ফর এক্সাম্পল, ডান মাইট কম্পেয়ার টু লাভার্স, ডান মানে হচ্ছে জন ডান, জন ডান দুই প্রেমিক প্রেমিকাকে তুলনা করেছেন, টু লেগস, টু লেগস অফ এ কম্পাস, তুলনা করেছেন, এখানে উইথ না দিয়ে আমরা টু ব্যবহার করি, হি কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ড টু এ কম্পাস, টু কেন, কারণ জিনিসটা এক না, সিমিলার জিনিস, আই কম্পেয়ার ইউ উইথ ইউর ফ্রেন্ড, আই কম্পেয়ার ইউ উইথ ইউর ফ্রেন্ড, কিন্তু বন্ধুর সাথে তুলনা করলাম, বন্ধু আর আপনি সেম, এই জায়গায় উইথ ব্যবহার করব। যদি বলি যে আই ওয়ান্ট টু কম্পেয়ার ইউ টু এ টেবিল, আপনাকে আমি টেবিলের সাথে তুলনা করতে চাই, তখন হয়ে যায় টু। তাহলে জন ডান দুই প্রেমিক প্রেমিকাকে তুলনা করেছেন টু দ্য লেগ অফ টু কম্পাসেস, দুইটা কম্পাসের ঠ্যাঙের সাথে, কম্পাসের যেরকম লেগ থাকে, পা, আমাকে দেখা যায় এরকম কম্পাসের দুইটা পা থাকে না, দেখা যাচ্ছে, জি দেখা যায়, এটাকে বলে কম্পাসের একটা লেগ, এখানে এটাকে বলে আরেকটা লেগ, ঠিক আছে। তো উনি কী করছে, বলছে যে এটা হচ্ছে তুমি, আমার গার্লফ্রেন্ড, বউকে বলছে যে এটা তুমি আর এটা হচ্ছে আমি, তুমি এরকম চুপচাপ থাকবা আর আমি এরকম খালি ঘুরবো, সারা দুনিয়াদারি ঘুরিয়া টুইরা, হাজার হাজার গার্লফ্রেন্ডের কাছ থেকে ঘুরিয়া টুইরা আবার ফেরত চলে আসবো তোমার কাছে, এরম বলছে, ঠিক আছে। আর বলছে তুমি যদি ঠিক মাঝখানে না থাকো তাহলে কিন্তু আমি ঘোরার সময় ব্যালেন্স হারায় আরেক জায়গায় চলে যাব, তোমার মতো তোমাকে স্থির থাকতে হবে, মানে ও যত বদমাইশি করে বেড়াবে ওর বউকে কিছু করা যাবে না, ঠিক আছে, বউর ভালো থাকা লাগবে, এরকম হচ্ছে কথা। বিষয়টাকে চতুরভাবে উনি বলেছেন যে তুমি হচ্ছে কম্পাসের একটা পা, আমি আরেকটা পা, আমি বিভিন্ন কারণে দেশের কাজে, পারিবারিক কাজে বা ব্যবসায়িক কাজে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি বা বিভিন্ন কাজ করতে পারি, ঘুরে ফিরে আমি আবার তোমার কাছে আসব এবং আমরা দুইজন মিলে একটা কমপ্লিট সার্কেল তৈরি করতে পারি, ঠিক আছে। এত লম্বা এক্সাম্পল কেন দিলাম, যাতে আপনাদের এই ছোটো লাইনটা মনে থাকে, জন ডান কম্পেয়ার্ড টু লাভার্স টু দ্য লেগস অফ এ কম্পাস, কম্পাসের দুই পায়ের সাথে তুলনা করছে ও প্রেমিক প্রেমিকাকে, এটাকে বলা হয় কনসিট, কারণ এটা একটা আনইউজুয়াল, অন্যরকম তুলনা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা আমরা পাই সেটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল থিমস, যেটা নিয়ে প্রথমেই কথা বললাম। ফিলোসফিক্যাল মানে হচ্ছে ফিলোসফি থাকবে এর মধ্যে, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আধ্যাত্মিক জিনিসগুলোকে, এই যে ভালোবাসা একটা আধ্যাত্মিক জিনিস, ভালোবাসা যে আধ্যাত্মিক জিনিস এটা কি আপনারা আগে জানতেন। তারপর রয়েছে কি রিলিজিয়ান, ধর্ম, জীবন, জীবন নিয়ে লেখালেখি করা হয়, মৃত্যু নিয়ে লেখালেখি করা হয়, বলছিলাম তিনটা, পেয়ে গেলাম চারটে, লাভ, রিলিজিয়ান, লাইফ অ্যান্ড ডেথ। তাহলে ফিলোসফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল থিম, এখানে আমরা কী পাই, দিস পোয়েমস অফেন টক অ্যাবাউট বিগ আইডিয়াস, এই কবিতাগুলো অনেক সময় মারাত্মক কিছু বড় বড় আইডিয়া নিয়ে কথা বলে। কীরকম মারাত্মক বড় আইডিয়া? যেমন লাভ, ভালোবাসা, ভালোবাসা কি জীবনের অনেক বড় একটা অংশ? অবশ্যই,
প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা বলি নাই, বাপ মা ছেলে সন্তান আরো পারিবারিক মানুষের ভালোবাসা, রিলিজিয়ান ধর্ম বড় জিনিস, অনেক বড় জিনিস, জীবন মৃত্যু এই রকম বড় বড় বিষয় নিয়ে লেখা হতো এই কবিতাগুলো, আলতু ফালতু জিনিস নিয়ে লেখা হতো না। দে মেক ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ডিপ টপিক ইন এ নিউ ওয়ে, এই জিনিসগুলো সম্পর্কে উনি আপনাদেরকে এমন একটা কবিতা লিখে দিত যে আপনি যেন অন্য স্টাইলে ভাবা শুরু করবেন, অন্যভাবে। ওই নর্মাল ভাবনা আমাদের মাথা হ্যাং হয়ে যায়, সে কী করে অন্যভাবে ভাবায়। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টের নাম কী ছিল? ফিলোসফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল থিমস। তৃতীয় পয়েন্টটা হচ্ছে ইনোভেটিভ ফর্ম অ্যান্ড স্টাইল, অর্থাৎ ফর্ম মানে কি ধরন, লেখার স্টাইলটা অন্যরকম থাকবে, ইনোভেটিভ স্টাইলটা অন্যরকম থাকবে। দ্য স্ট্রাকচার অ্যান্ড রিদম অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি আর আনকনভেনশনাল, আনকনভেনশনাল মানে হচ্ছে গতানুগতিক নয়, গতানুগতিকের বাইরে। এই প্রান্ত দাস, আপনি এতক্ষণ পরে আলেন কেন বলেন? আনকনভেনশনাল মানে গতানুগতিকের বাইরে, নর্মাল যেরকম থাকে সেরকমটা নয়। দ্য লাইন্স মাইট বি আন ইভেন, লাইনগুলো একটা এত বড়, একটা ছোট, একটা লম্বা, একটা খাটো, একটা বেঁকা তারা। আন ইভেন মানে হচ্ছে অসমান। অ্যান্ড দ্য রাইম স্কিম মাইট বি আনইউজুয়াল, এমনকি রাইম স্কিম ছন্দটাও অন্যরকম হয়ে যায়, অন্যরকম থাকে। এতে কি হয়, মেকিং দ্য পোয়েম ফিল ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল পোয়েট্রি, যাতে বোঝা যায় যে কবিতাটা নর্মাল কবিতার মতো নয়, ছন্দ মিলালেই কবিতা হয় না, সেরকম কিছু ধারণা উনি দিয়ে দেয়। এই চারের রোমান সংখ্যা আইভি নাকি ভিআই। এরপরে আমরা যেটা পাচ্ছি লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। দেখি কলোকুয়াল মানে কি বলেন, কে বলতে পারবেন? চলিত, ফ্যান্টাস্টিক, চলিত ভাষা বা গ্রামীণ ভাষা, আঞ্চলিক ভাষা, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। মেটাফিজিক্যাল পোয়েটস, মেটাফিজিক্যাল কবিরা অফেন ইউজ এভরিডে ল্যাঙ্গুয়েজ, এভরিডে ল্যাঙ্গুয়েজ দৈনন্দিন ভাষা আমরা কোনটা ব্যবহার করি, নর্মালি চলিত ভাষায় যেটা কথা বলি। আগেকার দিনে, কারণ আগেকার দিনে বই পুস্তক লেখা হতো সাধু ভাষায়, রবীন্দ্রনাথের বই পড়লে দেখবেন যে সাধু ভাষায় লিখছে, মৃত্যুর আগে নতুন কিছু বই উনি চলিত ভাষায় লিখছে, তাছাড়া প্রায় সবই সাধু ভাষায় লেখা। হুমায়ুন আহমেদের বই দেখবেন সবই চলিত ভাষায় লেখা, এর আগের অন্যান্য কবি কাজী নজরুল টজরুল সবাই দেখবেন সাধু ভাষায় লেখা। তাহলে ওনারা কী করতো, মেটাফিজিক্যাল পোয়েটস অফ এন ইউজ এভরি ল্যাঙ্গুয়েজ, দৈনন্দিন মানুষের সাধারণ ভাষায় লেখালেখি করে। দে রাইট অ্যাজ ইফ দে আর হ্যাভিং কনভারসেশন উইথ দ্য রিডার, এমনভাবে লেখে যেন পাঠকের সাথে কথা বলে। হুইচ মেক দ্য পোয়েম ফিল মোর পার্সোনাল অ্যান্ড ডিরেক্ট, এতে কী হয়, মনে হয় যেন কবিতাটা আরও আমাদের সাথে সরাসরিভাবে মেলার চেষ্টা করছে। এবং পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্টেশন, আর্গুমেন্টেশন মানে হচ্ছে তর্ক বিতর্ক, আর্গুমেন্ট মানে তর্ক করা, আর্গুমেন্টেশন তর্ক বিতর্ক করা। মেনি মেটাফিজিক্যাল পোয়েমস প্রেজেন্ট অ্যান আর্গুমেন্ট অর এক্সপ্লোর এ প্রবলেম, মেটাফিজিক্যাল কবিতা অনেক সময় কী করে, তর্ক করে, কোনো একটা বিষয় নিয়ে তর্ক করে, কোনো একটা সমস্যা নিয়ে। একটা যদি উদাহরণ দেই, আমাদের হচ্ছে একটা কবি আছে, কবির নাম হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল, ও ওর গার্লফ্রেন্ডকে বলছে, এই মেয়ে তোকে যে আমি এত কাল ধরে প্রপোজ করতেছি তুই রাজি হোস না কেন? আচ্ছা ঠিক আছে, রাজি হোস না ভালো, যদি মানতাম যে আমার হায়াত আছে 1000 বছর, তাহলে তোকে আমি 5000 বছর ধরে, মানে 500 বছর ধরে তোকে আমি পটানোর চেষ্টা করতাম, কিন্তু এতদিন তো বাঁচবো না, এত সময় তো হাতে নাই। এই যে লজিক দিয়ে ওকে পটানোর চেষ্টা করছে, এটাকে বলা হয় লজিক্যাল আর্গুমেন্ট। মেনি মেটাফিজিক্যাল পোয়েমস রিপ্রেজেন্ট অ্যান আর্গুমেন্ট অর এক্সপ্লোর এ প্রবলেম, অনেক মেটাফিজিক্যাল কবিতা কোনো একটা সমস্যা নিয়ে তর্ক করে। দ্যাট দ্য পোয়েট ইউজেস লজিক, কবি এখানে লজিক দেয় অ্যান্ড রিজনিং টু এক্সপ্লোর দ্য ডিফারেন্ট আইডিয়া অ্যান্ড কাম টু এ কনক্লুশন, মানে ডিফারেন্ট আইডিয়া নিয়ে কথা বলে। রিজনিং মানে হচ্ছে এখানে কারণ দেখায়, কেনের ব্যাপারে কথা বলে এবং সে গিয়ে একটা কনক্লুশন দেয়। ওই যে যে কবিতাটার কথা বললাম অ্যান্ড্রু মার্ভেলের, টু হিজ কয় মিস্ট্রেস, সে নিজের গার্লফ্রেন্ডকে এরকম অনেক কথা বলে যে তোর, তুই যদি অনেক অনেক আমাদের হাতে যদি সময় এরকম বাধা না থাকতো, ঠিক আছে, তাহলে কী করতাম, তোকে আমি 200 বছর ধরে এটার প্রশংসা করতাম, এভাবে করতাম, সেভাবে প্রশংসা করতাম, তারপর তুই হচ্ছে অমুক নদীতে গিয়ে কী বলে মুক্ত করতি, আমি বসে বসে দেখতাম, এরকম অনেক লজিক দেয়, বলে যে না এত সময় হাতে নেই, বরং তুই মরে গেলে তো কবরে চলে যাবি, পোকামাকড় তো খায়ে নষ্ট করে দিবে, ঠিক আছে, ওখানে গিয়ে কি প্রেম করতে পারবি? পারবি না, তাহলে এখানে করতে হবে, এই হচ্ছে কনক্লুশন দিয়ে দিল।
এই যে বৈশিষ্ট্যগুলো, আমরা যে পাঁচটা বৈশিষ্ট্য পড়লাম, আমি ইচ্ছা করে একটু বেশি দিছি, আপনারা খাতায় লিখবেন তিনটা থেকে চারটা, ঠিক আছে? কেউ পাঁচটা লিখলে কোনো সমস্যা নেই। দিস ফিচার মেক মেটাফিজিক্যাল পোয়েট্রি ইউনিক অ্যান্ড থট প্রভোকিং। ইউনিক মানে আলাদা, থট প্রভোকিং মানে মানুষের মাথায় চিন্তা ঢুকায় দেয়, চিন্তার উদ্রেক তৈরি করে। এরকম মেটাফিজিক্যাল কবিতাগুলো এভাবে চিন্তার উদ্রেক তৈরি করে এবং মানুষ ডিপলি, গভীরভাবে এগুলো নিয়ে ভাবতে শুরু করে বা ভাবে। এই ছিল হচ্ছে আমাদের কবিতা। এবার আপনারা আমাকে একটু, আচ্ছা ভাই একটা কথা ছিল ভাই, 150 শব্দের মধ্যে যদি লিখি তাহলে কি আমাকে চারের মধ্যে তিন দিবে? হ্যাঁ এরকমই দেয়। আপনি যত ভালোই লেখেন ওই তিনের বেশি দেয় না, 2-3 এরকমই দেয়। এবং 150 শব্দের থেকে আপনি যেটা করবেন, আমি বলছি হচ্ছে 150 মিনিমাম, সর্বোচ্চ 200, তাহলে আপনি হচ্ছে মাঝামাঝি থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? যেগুলো পারেন না বা যেগুলো কঠিন সেগুলো 150, যেগুলো ভালো পারি বেশি লিখবো আর একটু। এবার এই যে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য নিয়ে, শুনতে পাইনি আবার বলেন ভাইয়া, এটা কি ব্রড এর মধ্যে নাকি শর্ট এর মধ্যে? শর্ট শর্ট ছোট ছোট করে পয়েন্ট দিছি। ব্রড এর মধ্যে, ব্রড এর মধ্যে আপনারা হচ্ছে মিনিমাম 300 থেকে 400 ওয়ার্ডস লিখবেন, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ স্যার। বললাম যে স্যাররা যদি এরকম নাম্বার কমাই দেয় তাহলে আমরা অনেক নাম্বার কম পাবো। এটা আসলে কিছু করার নেই, যে টিচার খাতা দেখবে, আপনাদের খাতা অনেক সময় হচ্ছে কাজের বেটি দিয়ে দেখায়, এটা জানেন? কিছুই করার নেই আমাদের। আচ্ছা যাই হোক, এই পড়ার মধ্যে আমরা পড়াশোনা নিয়ে একটু বেশি কথা বলি, কারণ এগুলা নিয়ে ধরেন টিচার যদি নাম্বার কম দেয় কী করার আছে? আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো করে আনসার করা, যেভাবে আমি বলে দিচ্ছি এটাই বেস্ট উপায়। আপনি চিন্তা করেন, এই প্রশ্নটাকেও যদি আপনি এভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে এভাবে পয়েন্ট করে করে চারটে পয়েন্ট দিয়ে দেন, মানে এখানে কিন্তু ফরজ চার নাম্বার দেওয়ার, কিন্তু সাহিত্যে চার দেয় না, না দিলে কত দিবে? তিন না দিলে উনি দোজকে যাবে, এর চেয়ে ভালো আনসার হয় বলেন? তাও যদি উনি না দেয় তাহলে উনি খারাপ লোক, কিছু করার নেই এখানে। আচ্ছা যাই হোক, মেটাফিজিক্যাল কবিতা সম্পর্কে আমরা তিনটে বৈশিষ্ট্য শুনব এখন। কে বলবেন? কেউ একজন তিনটে বৈশিষ্ট্য বলেন, দ্রুত বলবেন। ইউজ অফ কনসিস্ট philosophical and spiritual themes innovate sorry sir logical argumentation okay আর কে বলতে পারবেন? অন্য একজন দ্রুত বলেন, তিনটা পয়েন্ট বলবেন। philosophical and spiritual themes আর কে বলবেন? philosophical and আর সবাই বলেন, মাইক অন করে বলতে থাকেন, মুখস্থ হয়ে যাক, এটা আমাদের আসবে। use of concepts colloquial language logical argumentation use of consist কনসিট সাইকোলজিক্যাল এন্ড কনসিটটা একটু শেখাই দিই আবার, সি ও এন সি ই আই টি কনসিট, শেষে একটা এস দিছি, অর্থাৎ অনেকগুলা কনসিট। স্পিরিচুয়াল থিম ইনোভেটিভ ফ্রম এন্ড আর কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, কলোকুয়াল যদি মনে হয় কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ কঠিন, আমরা লিখবো সিম্পল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা একটু সহজ করে, সিম্পল ল্যাঙ্গুয়েজ বা এভরিডে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? EVRYDE বা এভরিডে অথবা সিম্পল SIMPL এভরিডে ল্যাঙ্গুয়েজ, সিম্পল ল্যাঙ্গুয়েজ এটা লিখবো। ইনোভেটিভ ফর্ম যদি ভুলে যান আপনি লিখবেন হচ্ছে ইউনিক, UNIQUE। ইনোভেটিভটা তো মনে হয় সহজই, ইনোভেশন তারপর ফিলোসফিক্যাল ভুলে গেলে শুধু আপনি স্পিরিচুয়াল থিম লিখলেও হবে। কনসিটের কোনো আসলে আলাদা সংজ্ঞা না দেওয়াই ভালো, কারণ মেটাফিজিক্যাল কবিতার সবচেয়ে বড় একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইউজ অফ কনসিট, এটা একমাত্র বৈশিষ্ট্য। থার্ড ইয়ারে গেলে শুধু এই কনসিট নিয়েই আপনাকে অনেক পড়তে হবে। আমরা নতুন প্রশ্নে চলে আসি, লজিক্যাল আর্গুমেন্ট এটা সহজ আছে। আর এখানে পাঁচটা পয়েন্ট আমরা কিন্তু এক্সামে লিখবো না, আমরা লিখবো হচ্ছে মোটামুটি চারটে, তবে পাঁচটা লিখলেও সমস্যা। আবার বলেন, এই কি বলছেন আবার বলেন? রবার্ট হেরিক থেকে আমাদের কিভাবে কবি মেলানখোলি, মেলানখোলি শব্দের অর্থ কি, কে বলতে পারেন? দুঃখজনক, কেউ ইংলিশ সিনোনিম বলেন। স্যাড, স্যাডনেস, স্যাডনেস, স্যাডনেস। দেখুন আমাদের রবার্ট হেরিক থেকে এই প্রশ্নটা হচ্ছে, হাউ হ্যাজ দ্য পোয়েট এক্সপ্রেস মেলানখোলি ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস, অর্থাৎ টু ড্যাফোডিলস কবিতায় উনি মন খারাপের বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করেছেন।
weep শব্দের অর্থ কি? weep কান্না করা. why does Robert Herrick weep to see that beautiful daffodil? সুন্দর daffodil ফুল দেখে উনি আবার কাঁদছে কেন? এত দুঃখ উনার কোত্থেকে আসছে? কান্না করছে কেন? কারণ এখানে আমরা পুরো প্রশ্নটা যদি আমরা পড়ি দেখতে পাবো যে Robert Herrick talks about the beauty of daffodils but also feels sad when he sees them. ফুলগুলো দেখে ওনার অনেক ভালো লাগছে, সুন্দর ফুল, কিন্তু উনি মন খারাপও করেছেন, উনি দুঃখ পেয়েছেন এই ফুলগুলো দেখে. কারণ কি? কারণ এই ফুলগুলো বা এই কি বলে জিনিসগুলো হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী নয়, নষ্ট হয়ে যাবে, এই বেলা আসে তো ওই বেলা থাকবে না. ঠিক আছে, only for a short time before they wither. wither মানে শুকিয়ে যাওয়া মানে, and die. ফুলগুলো নষ্ট হওয়ার আগে এই ফুলটা ফোটে, ব্লুম হয় সুন্দরভাবে, বিউটিফুলি, অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য নয়। এটা যখন উনি চিন্তা করছে তখন ওনার আরেকটা কথা মনে আসছে, দিস মেক রবার্ট হেরিক থিঙ্ক. এটা দেখার ফলে রবার্ট হেরিকের মাথায় একটা চিন্তা আসছে, সেটা হচ্ছে অ্যাবাউট হাউ হিউম্যান লাইফ ইজ অলসো ব্রিফ. মানুষের জীবনটা কতটা সংক্ষিপ্ত, ছোট, অ্যান্ড ফাসেস কুইকলি, এবং মানুষের জীবনটাও কত দ্রুত শেষ হয়ে যায়, অর্থাৎ মানুষ কত দ্রুত মরে যায়, এটা ওনার মাথায় যখন আসছে তখন ওনার কষ্ট হয়েছে, তখন উনি স্যাডনেস দুঃখ নিয়ে লিখেছেন. রবার্ট হেরিক এক্সপ্রেস হিজ স্যাডনেস বাই কম্পেয়ার ড্যাফোডিল শর্ট লাইফ টু আওয়ার শর্ট লাইফস. আমাদের ক্ষণস্থায়ী জীবনটাকে ড্যাফোডিলের ক্ষণস্থায়ী জীবনের সাথে উনি তুলনা করেছেন, এবং এভাবে তুলনা করে উনি বলেছেন যে দুইটা জীবনই অনেক ছোট, এই জীবনটা বেশি বড় নয়, জীবনটা ছোট. এবং এই যে শর্টনেস নিয়ে কথাবার্তা বলার সময় ওনার কাছে ওনার কান্না পেয়েছে, ওনার কাছে মনে হয়েছে যে দুনিয়ার যত মানুষ থাকুক, যাই থাকুক, সুন্দর যে জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এগুলো থাকবে না. এবং এগুলো স্মরণ করার সময় উনি নিজের মৃত্যুর কথা মনে পড়েছেন, আমাদের মৃত্যুর কথা মনে পড়েছেন, এবং উনি মন খারাপ করেছেন বা উনি হ্যাপি হতে পারে নাই. ঠিক আছে, আমরা এটাকে আর কোনো কোয়েশ্চেন করবো না. আমাদের গুগল মিটের ক্লাস যেহেতু এক ঘন্টা লিমিটেড থাকে, আমাদের আর আছে 15 মিনিট, বেশি লম্বা ক্লাস নিবও না. আরেকটা প্রশ্ন পড়ি, চলেন. থমাস গ্রে থেকে আমরা বলেছি যে আপাতত আমাদের প্রশ্ন করার দরকার নেই. ওয়ার্ডসওয়ার্থ থেকে আমাদের একটা প্রশ্ন আছে, কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বগুলা নিয়ে সময় নষ্ট করব না. জন কিটস থেকে একটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ আছে. মিজুক ক্লাসটা রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে. এই যে এটা জন গিটসের কবিতাটার নাম ছিল যে টু অটাম বা অটাম মাসের প্রতি. ঠিক আছে, টু অটাম কবিতা আমরা দেখতে পাই হচ্ছে কবি কি করছে, অটাম মাসটাকে অনেক প্রশংসা করছে, বা অটাম সিজনটাকে, সরি. এখানে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট আর সেন্সুয়াস এলিমেন্ট. সেন্সুয়াস এলিমেন্ট মানে এমন কি কি জিনিস যেটা আমাদের সেন্সকে নাড়া দেয়। সেন্সুয়াস এলিমেন্টস মানে ওই সমস্ত উপাদান. হোয়াট আর দ্য সেন্সুয়াস এলিমেন্ট ফাউন্ড ইন দ্য পোয়েম টু অটাম. টু অটাম কবিতায় এরকম সেন্সুয়াস এলিমেন্ট কী কী পাওয়া যায়, আমরা প্রথমে আগে লিস্ট করে দিছি, যেই লিস্ট করে দিই তারপর আমরা এটাকে ব্যাখ্যা করবো, যাতে টিচার এক লাইন দেখেই বুঝে যে আমি আন্দাজে লিখি না, আমি বই পড়ে দেখেই লিখেছি। ঠিক আছে, সেন্সুয়াস এলিমেন্ট প্রথমটা ছিল হচ্ছে টু অটাম জন কিটস ইউজ মেনি ডিটেল ফিল টু অর ফাইভ সেন্সেস. আমাদের যে পাঁচটা সেন্স আছে এই সেন্সগুলোর প্রতি উনি প্রত্যেকটা সেন্সকেই নাড়া দিয়েছেন, এমনভাবে লিখেছেন। এই সেন্সের বাংলা কি বলেন তো দেখি? ইন্দ্রিয়। কয়টা ইন্দ্রিয় থাকে মানুষের? এই ইন্দ্রিয়গুলো নিয়েই হচ্ছে উনি লিখেছেন, অর্থাৎ উনি এমন একটা কবিতা লিখেছেন যেটা আপনি যখন পড়বেন আপনি কল্পনার চোখে দেখতে পারবেন, আমি শুনতে পারবেন, আপনি ঘ্রাণও নিতে পারবেন। ঘ্রাণ আবার কবিতা থেকে কেমনে নাই, অর্থাৎ এমনভাবে একটা ফুলের ঘ্রাণের বর্ণনা দিয়েছেন মনে হচ্ছে যেন আমি নাকে ঘ্রাণটা শুন মানে কি বলে বুঝতে পারছি, ফিল করতে পারছি এরকম। তো প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, সাইট বা দৃশ্য, দৃষ্টি। কিটস ডেসক্রাইব দ্য ব্রাইট কালার্স অফ রাইপ ফ্রুটস, পাকা ফলের রঙিন রঙগুলোকে উনি এমনভাবে বর্ণনা করেছেন, এটা তো চোখের জন্য, ঠিক আছে, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুলের। হি টকস অ্যাবাউট দ্য মিস্ট দ্যাট কভার্স দ্য ফিল্ড, মিস্ট মানে হচ্ছে কুয়াশা যেটা ফিল্ডকে ঢেকে ফেলেছে। এতে কি হয়েছে, মেকিং এভরিথিং লুক ড্রিমি অ্যান্ড সফট, এতে কি হয়েছে প্রত্যেকটা জিনিস খুবই স্বপ্নময়, সফট টাইপ মনে হয়েছেন। ঠিক আছে, ট্রিজ আর ফুল
apples of apples and the vines are heavy with grapes. Vine মানে হচ্ছে আঙ্গুর ফলের ডাল, থোকা, থোকাগুলো ভারী ছিল কারণ আঙ্গুর ফল ঝুলে আছে। আপেল গাছগুলো, আপেলগুলোর বর্ণনা উনি দিয়েছেন, এরকম প্রত্যেকটা জিনিসের উনি এরকম ভাবে বর্ণনা দিয়েছেন, এবং যে বর্ণনাগুলো আমরা কি খুব ভালোভাবে ফিল করতে পারি। অত ডিটেল দরকার নেই। এবার আমরা একটু সাউন্ড নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রত্যেকটা অংশ আমি লম্বা করে দিছি, আপনার শর্ট কোয়েশ্চেনে এত লম্বা দরকার নেই, দুই লাইন তিন লাইন দিলেই হয়ে যাবে, যেহেতু পাঁচটা পয়েন্ট। সাউন্ডের ক্ষেত্রে দেখবেন যে বাজিং অফ বি, বাজিং অফ বি মানে কি? মৌমাছির গুঞ্জন। সিঙ্গিং অফ ক্রিকেটস, ক্রিকেট শব্দের অর্থ কি বলেন, কে বলতে পারবেন? ঝিঁঝি পোকার গান, তারপর হচ্ছে পাখির কিচিমিচির, এগুলোকে গান। পাখিরটা মোটামুটি সহ্য করা যায়, ঝিঁঝি পোকারটা আর সহ্য করা যায় না, ঠিক আছে? কান ফেটে যেতে চায় ওদের, এত আওয়াজ। তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, সরি তিনটা জিনিস পাচ্ছি, বাজিং অফ বি, মৌমাছির গুঞ্জন, সিঙ্গিং অফ ক্রিকেট, ক্রিকেটের বাজনা অর্থাৎ ঝিঁঝি পোকার শব্দ, অ্যান্ড দ্য কলস অফ বার্ডস, পাখির শব্দ বা পাখির ডাক, ঠিক আছে? আমরা সংস অফ বার্ড লিখলেও ভুল নেই, কারণ পাখি যে ওই যে কিচির মিচির করে উল্টাপাল্টা শব্দ করে ওইটাকেই পাখির গান বলে। These sounds make autumn feel alive and vibrant. Autumn সময়টাকে এই সাউন্ডের কারণেই আরো সুন্দর, আরো চমৎকার মনে হয়। Alive মানে জীবন্ত, vibrant মানেও জীবন্ত, সুন্দর, ঠিক আছে? আরেকটা শব্দ সেটা বলা হচ্ছে গাছের পাতা, ওই যে বাতাসে যখন গাছের পাতা মরমর করে ওই টাইপ শব্দ, ওইটুকু আমরা আর এত ডিটেল লিখলাম। স্মেল, ঘ্রাণ নিয়ে একটু লিখি। Kids hints at the smell of ripe fruits. পাকা ফুলের ঘ্রাণের কথা উনি বলেছেন, সরি পাকা ফলের, ঠিক আছে? And the scent of harvested crops. Harvested মানে হচ্ছে ফসল তোলা হয়েছে, এরকম ফসল, ওই রকম ফসলের ঘ্রাণের কথা উনি বলেছেন, ওই ফসলের ঘ্রাণের কথা উনি বলেছেন, এমনভাবে বলেছেন যেন মনে হয় ঘ্রাণগুলো আমরা পাচ্ছি। তারপর গ্রেপস, আপেল, ঠিক আছে? অ্যারোমা মানে ঘ্রাণ, দ্য অ্যারোমা অফ রাইপড অ্যাপেলস, গ্রেপস, গ্রেপস ইজ স্ট্রং অ্যান্ড সুইট, মানে আপেল এবং গ্রেপ জাঙ্গুর এই দুইটার ঘ্রাণটা অনেক সুইট, অনেক শক্তিশালী, এই জিনিসগুলোর কথা উনি বলেছেন। এবার টেস্ট, জিভার স্বাদের কথা দেখি পাই কি না। উনি এখানে টেস্ট অফ ফ্রুটস অ্যান্ড দ্য সিডার, সিডার মানে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, হয়তো বা নাম শুনেছেন, আপেল থেকে তৈরি করে, সিডারের স্বাদের কথা বলছে, মেড ফ্রম অ্যাপেল, যেটা আপেল থেকে তৈরি করে, হুইচ ইজ সুইট অ্যান্ড রিফ্রেশিং, যেটা খেলে মন চাঙ্গা হয়ে যায় এবং মিষ্টি, উনি বর্ণনা দিছে ডিরেক্ট। সে কারণে আমরা কী করি, এটা যখন কবিতাগুলো পড়ি আমাদের জিভায় আমরা একটু স্বাদের ফিলটাও পাই, ঠিক আছে? একই সাথে উনি হি ডিসক্রাইব ফ্লেভার্স অফ হারভেস্ট, হারভেস্টেড যে ফ্রুট ফলগুলো আছে, ফসল, ক্রপস, সেগুলোর ফ্লেভারকে উনি বর্ণনা দিয়েছেন। জুসি ফ্রুটের কথা বলেছেন, গ্রেইন মানে শস্য দানা, এগুলোর টেস্টের কথা বলছেন। আমি তিন চারটে করে এক্সাম্পল দিয়েছি, আপনারা এক্সামে দুইটা একটা করে লিখবেন। এবার টাচ, স্পর্শের কী ধরনের অনুভূতির কথা উনি বলেছেন। কিডস ডিসক্রাইব দ্য ওয়ার্ম সান অন দ্য স্কিন অফ দ্য সফট জেন্টল ব্রিজ, অন দ্য সফট জেন্টল ব্রিজ অর্থাৎ রোদের মধ্যে আছে, স্কিনের উপরে যে আমাদের হালকা করে কি রোদ লাগছে, হালকা রোদ লাগে কোথায়, ইংল্যান্ডে। আমাদের দেশে আসলে বুঝতো যে হালকা রোদ কারে বলে, হালকা রোদ লাগছে। জেন্টল ব্রিজ মানে হচ্ছে মৃদু মন্দ বাতাস, ব্রিজ শব্দের অর্থ বাতাস, হালকা বাতাস লাগছে, হালকা রোদ লাগছে, বিষয়টা ওর কাছে খুব ভালো লাগছে, এগুলোর বর্ণনা উনি দিয়েছেন, ঠিক আছে? আর যে বর্ণনা দিয়েছেন, দ্য ফিলিং অফ দ্য কুল মিস্ট অন আওয়ার ফেস, কুল মিস্ট মানে হচ্ছে কুয়াশা, আমরা হেঁটে যাচ্ছি মুখে হালকা হালকা কুয়াশা লাগছে, অর্থাৎ ছুঁয়ে দেখার মতো একটা অনুভূতি উনি কিন্তু কবিতার কথার মাধ্যমে দিয়েছেন। এই যে এতগুলো এক্সাম্পল, দিস ভিভিড ডেসক্রিপশন, ভিভিড মানে পরিষ্কার, উজ্জ্বল, এই উজ্জ্বল বর্ণনাগুলো মেক আস ফিল লাইক উই আর এক্সপিরিয়েন্সিং অটাম আওয়ারসেল, মনে হচ্ছে যেন এই বর্ণনাটা শুনলে মনে হয় যেন অটামের এই বিষয়গুলো আমরা সরাসরি এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা করছি, চোখের সামনে দেখতে পাচ্ছি।
উইথ অল ইটস বিউটি অ্যান্ড রিচনেস, এই অটামের সমস্ত বিউটি রিচনেস দেখে। ঠিক আছে, তাহলে আমরা এই যে পাঁচটা ইন্দ্রিয় প্রথমে আগে লিস্ট করে নিয়েছি, দেন এগুলো নিয়ে কথা বলেছি, আমরা পাঁচটা নিয়েই লিখবো, তবে বেশি বড়ো করে লেখার দরকার নেই যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন। আচ্ছা, আমরা আজকের ক্লাসে আর বেশি পড়বো না, আমরা আজকের ক্লাসে হচ্ছে এই অটাম পর্যন্তই পড়লাম, নেক্সট একটা ক্লাসে আমরা শর্ট কোয়েশ্চেন সবগুলো শেষ করাই দিব, এবং ওইটা আমরা লাইভে নিতে চাচ্ছি না, রেকর্ড ভিডিও দিব, তাহলে দেখা যাবে রেকর্ড ভিডিওতে আমরা 10টা প্রশ্ন পড়তে আমাদের 50 মিনিট লাগবে হয়তো বা, কিন্তু এতে দেখা যাবে আমরা 5-6টা প্রশ্ন পড়েছি, আমাদের সময় আরও বেশি লাগতেছে। কি আপনারা কি একমত আছেন? কথা বলেন না তো। ওকে স্যার, স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, আজকেটা রেকর্ড রেখেছি। ঠিক আছে, জি স্যার। আর এই রেকর্ড ক্লাসটা একটু গ্রুপে লিংকটা দিয়েন স্যার।